আমি ইতিহাদ আহমেদ অন্তর, স্কেচ ক্লাস এপিসোড টুতে আপনাদের স্বাগতম। লাস্ট ক্লাসে আমি কিছু বেসিক দেখাইছি, লাইন্স এবং কিছু শেডস আর একটা ঘরের স্কেচ করে দেখাইছি। আজকে অবজেক্ট ড্রয়িং দেখাবো। প্রথমে আমরা একটা গাছ স্কেচ করে দেখাবো, আমাদের খুব নর্মাল একটা গাছ। আমি যদি ধরে নিই যে গাছের আলোটা এই পাশ থেকে আসছে, তাহলে গাছের এই পাশে লাইট হবে আর এই পাশে হালকা মানে ডার্ক হবে। আর হচ্ছে আপনার গাছের এই গুঁড়িতেও সেম রকম শেড হবে। এখানে শেড হালকা শেড দেওয়া শুরু করবেন হালকা করে। গাছের পাতার প্রত্যেকটার এই যে মাঝে মাঝে মাঝখান দিয়ে একটু ডার্ক করে দিতে হবে, যাতে এইগুলো হচ্ছে একটু পেছনে পড়ছে আর বাকিগুলো হচ্ছে সামনে, এমন একটা ইমপ্রেশন আনতে হবে এখানে। অনেকেই আছে যারা টোনাল স্কেচ পছন্দ করে না, স্মুথ স্কেচ পছন্দ করেন, তারা চেষ্টা করবেন যে এটার উপরে মানে ইরেজার দিয়ে, মানে ব্ল্যাক ইরেজারগুলো টিটি বা ম্যাটাডোরে পাওয়া যায়, এইগুলো দিয়ে আপনি একটু যদি হালকা করে ঘষা দেন তাহলে মনে করেন এটা স্মুথ হয়ে যাবে। অথবা আপনি টিস্যু ইউজ করতে পারেন, অথবা অনেকে স্মুথ কাপড় ইউজ করে, তো সেগুলোর মাধ্যমে আপনি এটা একটু স্মুথ করতে পারবেন। আবার অনেকে আছে টোনাল যারা পছন্দ করেন, তারা টোন দেওয়ার বেশি করে প্র্যাকটিস করলে টোন দিতে গাছটা আঁকতে পারবেন। আপনি যদি স্মুথ কাজ করতে চান তো বিভিন্ন জড়বস্তু ছবি আঁকতে পারেন, তাহলে মনে করেন স্মুথ কাজগুলো ফুটে উঠবে। আমি আরেকটা অবজেক্ট ড্রয়িং করে দেখাচ্ছি, একটা টেনিস বল ড্রয়িং করে দেখাবো। সো এখানে একটা টেনিস বল আমরা ট্রাই করবো, টেনিস বলের মাঝখানে যে স্ট্রাইপগুলো থাকে সেগুলো স্মুথলি, তারপর সাইড দিয়ে
লাইট এদিক দিয়ে ধরলে তাহলে এদিকে ডার্ক, এদিকে লাইট হবে। আর হচ্ছে যেহেতু এটা গোল হবে, সুতরাং একটা লেভেলে আপনাকে টোন দিয়ে যেতে হবে, চারপাশেই আপনাকে একটা ইমেজ রাখতে হবে, মানে চারপাশে একটা ইমেজ রাখতে হবে যেটার মাধ্যমে মনে হবে যে বলটা গোল। এই পাশে যত ডার্ক করে আমি স্কেচগুলো করছি, টোনগুলো দিছি, এই পাশে খুব হালকাভাবে দিচ্ছি, কারণ এই পাশে আমাদের লাইটটা পড়ছে। আর এমনকি এই পাশে আপনার খুবই স্মুথলি দিতে হবে, যাতে কোনোভাবেই এই জায়গাটা ডার্ক না হয় এবং বুঝতে হবে যে এই জায়গাটায় লাইট পড়ছে। আরো ফুটিয়ে তোলার জন্য আপনি এইখানে একটু ইরেজার দিয়ে মুছে স্মুথ করে নেবেন। খুব আস্তে আস্তে, ধীরে ধীরে, ধৈর্য ধরে স্কেচগুলো করতে হবে আপনাকে। কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, নাহলে কখনই আপনার টোনটা সুন্দর হবে না, বলটা রিয়েলিস্টিক লাগবে না। এই ডার্ক অংশগুলো আপনি যদি 4B বা 6B ব্যবহার করেন তাহলে এগুলো আরও বেশি সুন্দর লাগবে, আরও বেশি ফুটবে। তবে আপাতত আমি 2B ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি, পরে ধীরে ধীরে 6B এবং 4B ইউজ আপনাদেরকে দেখাবো।
আপনি একটা বল আঁকতে পারবেন এবং বলের টোনগুলো খুব ধৈর্য ধরে ধীরে 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 দিবেন। নেক্সট ক্লাসে আমি একদম ডিরেক্ট সিনারি ড্রয়িংয়ে যাব। আপনারা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করলে অবজেক্ট ড্রয়িংগুলো ক্লিয়ার হবে। আমি আপনাদেরকে কিছু কাজ দেখাই তাহলে স্কেচ। সো স্কেচ আপনার তিন ধরনের হয়, আপনি পেন দিয়ে করতে পারেন, পেন্সিল দিয়ে করতে পারেন, আবার সেটা কালার পেন্সিল দিয়েও করতে পারেন। তো এখানে আমার তিনটা কাজ আছে, এটা হচ্ছে আপনার পেন দেওয়া করা, আর হচ্ছে এটা হচ্ছে আপনার পেন্সিল দিয়ে করা ক্রাউড, আর এটা হচ্ছে পেন্সিল কালার দিয়ে করা। এই তিন ধরনের স্কেচই আমি আপনাদের এই সিরিজে শেখাবো। সুতরাং স্টে উইথ আস অ্যান্ড দেখা হবে নেক্সট এপিসোডে। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।